প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি রায়তার রেসিপি। এই রায়তাটি পোলাও, গ্রিল সব কিছুর সাথেই খেতে পারবেন। যারা ডায়েটে আছেন তাদের জন্য তো আরও বেশি উপকারী। তো চলুন শুরু করে দেই আজকের রেসিপি। প্রথমে একটি মিক্সিং বোল নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি শশা কুচি। আমি 1.5 কাপ পরিমাণ শশা এখানে ইউজ করব, আর শশাটাকে কুচি করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ কুচি করা টমেটো। দিয়ে দিচ্ছি 1/4 কাপ গাজর, 1 চা চামচ পরিমাণ কুচি করা কাঁচামরিচ, 1/2 চা চামচ পরিমাণ লবণ, পিঞ্চ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ জিরা গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ পুদিনা পাতা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা বাটা, এখানে 2 টেবিল চামচ পরিমাণ তেঁতুলের পাল্প, আরও নিয়েছি টক দই। টক দইটা 1/2 কাপ পরিমাণে নিয়েছি, কারণ যেহেতু রায়তা একটু বেশি পরিমাণে এই টক দইটা লাগবে। এখন আমি ভালো মতো এগুলো মিক্সড করব একসাথে। ওয়েট লসের জন্য তো এই রায়তাটা জরুরি নেই। আমার চ্যানেলে আরও সালাদের রেসিপি আছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমি কিন্তু এখানে লেবু ইউজ করিনি, কারণ আমি এখানে টক দই আর তেঁতুল ইউজ করেছি, এজন্য আপনারা চাইলে অ্যাড করে দিবেন। আর গাজর অনেকে রায়তাতে পছন্দ করেন না, যারা পছন্দ করেন না তারা স্কিপ করে দিবেন। আমার পছন্দ, এজন্য আমি দিয়ে নিয়েছি। আমি 1 চা চামচ পরিমাণ মধু অ্যাড করে দিচ্ছি। আর আমি এখানে মধুটা দিয়েছি এই জন্য, টক দই আর তেঁতুল দিয়েছি এটার একটা ব্যালেন্সের জন্য। মধুটা দিলে ব্যালেন্স হয়, বা মধু না থাকলে চিনিও ইউজ করতে পারেন। তো তৈরি হয়ে গেল দারুণ মজার রায়তা। যারা এখনও ট্রাই করেননি এটি, অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন কমেন্ট বক্সে আপনাদেরটা কেমন হয়েছে। আমার তো এই রায়তাটা খুব পছন্দ, আমি প্রায়ই বাসায় তৈরি করি। তো চিন্তা করলাম আমার দর্শকদের সাথেও শেয়ার করি। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।